দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বার্বাডোসে বিশ্বজয়। বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের একমাত্র বাঙালি সদস্য দয়ানন্দ গড়ানি। রূপনারায়ণের তীরে ছোট্ট গ্রাম জামিত্যা, পূর্ব মেদিনীপুরের এই গ্রামেরই ছেলে দয়ানন্দ। ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি দয়ানন্দর বড়ই ঝোঁক, বিশেষত ক্রিকেট ছিল দয়ানন্দের ধ্যান জ্ঞান। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় হয়ে ভারতীয় দলের ক্রিকেটার হবেন। চাষি পরিবারের ছেলে দয়ানন্দের সেই সুযোগ আসেনি কখনো, তবে দেশের হয়ে কাজের সৌভাগ্য থেকে তিনি বঞ্চিত হন। কাজ থেকে দেখেছেন রাহুল দ্রাবিড়ের মতো দিগ্গজকে, কাজ করেছেন বিরাট কোহলি, রোহিত শর্মার মতো স্টার প্লেয়ারদের সঙ্গে। অভিজ্ঞতা কেমন ছিল দয়ানন্দের? এটা আমি ব্যক্ত করা আমার কাছে খুবই দুষ্কর ব্যাপার একটা। শুধু এইটুকুন আমি যাই যে আমার কাজ কী আছে সেটা আমার করা, বাকি সেখানে কোনোভাবে এরকমভাবে আলাদা কোনো কিছু এনভায়রনমেন্ট আমি দেখতে থাকি না। আমার যেটা কাজ আমি সেটার দিকে ফোকাস করব, অন্য যার কাজ আছে সে তার কাজের দিকে লক্ষ্য রাখবে। ভালোবাসা, ভালোবাসার তোরে সে সব কিছু করতে পারে, সে তার মতো করে ভালোবেসে সব কিছু গুছিয়ে নেয় যে এই ফিল্ডে আমার থাকতে গেলে কী কী করতে হবে, আমার সব কিছু যে জিনিসটা করব খুব ভালোবেসে করব। যাদের ওখানে গিয়ে তাদেরকে পুজো করি মানে আমার কাজ দিয়ে, তাদের কাছ থেকে তাদেরকে দেখি তারা কতটা ডাউন টু আর্থ, তারা কতটা সমাজে কীভাবে থাকে। বিশ্বকাপ জয়ী দলের সদস্য দয়ানন্দের অভ্যর্থনায় গোটা গ্রাম কার্যত উৎসবে সামিল। দয়ানন্দ এখন জামিত্যার আইকন। আইকন বা এরকম নিজেকে কোনোদিন আমি কোনোদিন ভাবতে আমাকে আমার আসে না আমার ভাবনার মধ্যে, আর যদিও কোনোদিন আসে সেটা ভাববো আমার সেদিন খুব চরম মানে একটা বিপর্যয়। বা বাকি আমার যারা বন্ধুরা যারা আছে তারা আমার সবসময় খুব খুব ব্যাক আপ করতে থাকে। আমাদের মধ্যে এরকম কোনো কিছু নেই যে ও এরকম বড় হয়ে গেছে। 13 বছরের খরা কাটিয়ে ভারত আবার বিশ্ব চ্যাম্পিয়ন। মুম্বাইয়ের মেরিন ড্রাইভের মায়াবী রাত থেকে ওয়াংখেড়েতে গ্র্যান্ড সেলিব্রেশন, এখনও কি ঘোর কাটছে না? মেরিন ড্রাইভে গোটা মানে কী বলা যায় সেই মুম্বাই সমর্থক যারা ছিল পুরো, তারা যেভাবে সেই উচ্ছ্বাসিতভাবে দেখিয়েছে সেটা চোখে মানে এখনও সেই আনন্দটা যেন চোখ বন্ধ করতে পারছি না, যে গতকাল রাত্রিতে এত মানুষ যে সবাই ভালোবেসে ওখানে মানে দাঁড়ানোর জায়গা নেই আমাদের দিকে অভ্যর্থনা জানানোর তরে হোক বা কোনো কিছুভাবে ক্লাব দেওয়ার তরে হোক যে কিছু কারণে, যে এসে ওখানে দাঁড়িয়ে করেছে সেখানে আর ব্যক্ত করা যায় এখানে, ওটা ওই তখন রাত্রি প্রায় 10:30 তখনও পর্যন্ত মানুষ ওখানে যেন কোনো কেউ কোথাও যেন সরেনি। আমরা যারা বিশ্বকাপ ফাইনাল দেখেছি তাঁদের কাছে না ভোলা এক মুহূর্ত সূর্যকুমার যাদবের বাউন্ডারি লাইনের বিশ্ব ক্যাচ, অনেকেই যার সঙ্গে তুলনা করছেন 83-র বিশ্বকাপে কপিল দেবের ক্যাচের। সেই সূর্যকুমার যাদব দয়ানন্দকে ডাকেন গুরু বলে, নিজে হাতে দয়ানন্দের জার্সিতে লিখে দিয়েছেন লাভ ইউ গুরু। সূর্যকুমার যাদব যেটা সবাই গুরু বলে ডাকতে থাকে ভালোবেসে, তো ওই সব কিছু এখানে তো আমি টিমের কোনো কাজ করছিলাম তো দিল্লিতে আসার পর তো বললো গুরু কুচ মে লিখু ক্যা, তো তখনই ও সব কিছু ও নিজে লিখছে। বাট আমি খুব প্রাউড ফিল করছি যে সত্যি যে একজন আমি সেই ভগবানের আইতে যে আমার এরকম একজন চ্যাম্পিয়ন্স যেই জার্সির উপরে লিখেছে যে আই লাভ ইউ গুরু। বাট আমি খুব 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 খুশি মানে এরকম, আমি তো মন্দিরে ছোট্ট একটা পূজারী। কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের শেষ ম্যাচ ছিল টি-20 বিশ্বকাপ ফাইনাল, তাকে কতটা মিস করবেন? বহুত বহুত মিস করব, এরকম একটা ইভেন্টে আর এরকম বিভিন্ন যে টুর্নামেন্টে খুব মিস করব, প্রত্যেকেই এক একটা জায়গায় ছাপ রেখে চলে যায়, তো সেই জায়গায় খুব খুব মিস করব। আবার নতুন যিনি হবেন বা যা কিছু সেটা কী হবে আমি জানি না, তো সেই জায়গায় প্রত্যেকেই যে সব কাজ করে এরকমভাবে কোনো কিছু আলাদা কোনো কিছু নেই, খুব মিস করবো এইটুকু। মাসের পর মাস বাড়ি থেকে অনেক দূরে থেকেছেন, বাবা মা পরিবারকে মিস করেছেন? আমার বাড়ি বলতে গেলেই ওটাই আমার বাড়ি, দেশের টিমটাই হচ্ছে আমার বাড়ি, যেখানে আমি 10 মাস ওখানেই টিমের সঙ্গে থাকি এই ভগবানের হেল্পের তরে।
আমার দ্বারা যদি কোনো কিছু সহযোগিতা করতে পারি আজ, তাতে যদি ওদের কোনো সহযোগিতা লাগে, আমার এটাই সব থেকে বেশি বাড়ি। আমি বাড়িতে এলেও আমার বাবা মা, আমার স্ত্রী, আমার বন্ধু যারা আছে তাদের সঙ্গে যতটুকু সময় দেওয়ার পর আমি বেশিরভাগ সময়টা আমি মাঠে আমার নিজের যা যা আমার লাগবে মাঠের সঙ্গে থাকতে ভাল লাগে, মাঠের সঙ্গে কথা বলতে ভাল লাগে। কেন আমি খুব আমি নিজেকে লাকি মনে করি যে আমি এরকম ধরনের একটা মাঠে বসে ভাবতে পারি ক্রিকেট নিয়ে। সামনেই শ্রীলঙ্কা সিরিজ, বঙ্গতনায় আবার চলে যাবেন দেশ সেবায়। নিজের গ্রামের মানুষকে তিনি কথা দিয়েছেন প্রতিটি সিরিজ শেষ করে এসে 1000টি করে গাছের চারা লাগাবেন। সমাজের প্রতি, পরিবেশের প্রতি দায়বদ্ধ দয়ানন্দ, যুব সম্প্রদায়ের কাছে কি বার্তা তার? সেই ছেলেগুলোর কোনো দোষ নেই যে ছেলেগুলো মোবাইল নিয়ে এরকম, আজকে যেহেতু আমিও মোবাইল নিয়ে থাকি, মোবাইল কে দিয়েছে? আমি আজ ক্লাস 9 পড়ি, কে দিয়েছে মোবাইল? বাবা মা দিয়েছে, দাদা দিয়েছে। তো আগে সেই গার্জেনদের দিকে আগে ঠিক হতে হবে যে আমার ছেলেকে বা আমার মেয়েকে কী দেওয়া দরকার, ওর কোনটা দরকার, তারপরে সে তৈরি হবে। আমি তার দরকার নেই আমি দিয়ে দিলাম, সেটার গলত জিনিস ব্যবহার ইস্যুস হবে। তো সেই জায়গাটা আমি মানে যখন এগুলো অফ করে দেবে তখন অটোমেটিক তার টাইম স্পেন্ড করা তোর মোবাইল নয়, তখন মাঠে চলে আসবে, বসবে ওখানে, বসে বসে দেখবে অন্যরা খেলছে, তখন ইচ্ছে হবে ভিতর থেকে একটা এলার্জি চলে আসে, হ্যাঁ না আমিও যাই একটু বলটা একটু পা দিই, বা আমিও যাই একটু বলটা ঘুরিয়ে ওর হাতে দিই। তো ওখান থেকেই না একটা তার মধ্যে স্বপ্ন তৈরি হবে।